বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ মেইল এক্সটার্নাল জেনিটাল অর্গান। দেখো আমাদের ভিসারাও কিন্তু থাকে মেইল এক্সটার্নাল জেনিটেলিয়া। তো মেইল এক্সটার্নাল জেনিটেলিয়া বলতে আমরা কী বুঝি? পেনিস, প্রোটাম উইথ ইটস কন্টেন্টস। তাহলে কী কী? পেনিস, প্রোটাম উইথ ইটস কন্টেন্টস। নাও হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য স্ক্রোটাম? টেস্টিস, এপিডিডাইমিস অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য স্পার্মাটিক কর্ড উইথ ইটস কন্টেন্টস। দেখো স্ক্রোটামের কন্টেন্ট টেস্টিস, এপিডিডাইমিস অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য স্পার্মাটিক কর্ড উইথ ইটস কন্টেন্ট, তার মানে কি স্পার্মাটিক কর্ডেরও আবার কতগুলি কন্টেন্ট আছে। এবং এই যে স্পার্মাটিক কর্ড, দেখো এটা কিন্তু আবার আলাদা একটা ভিসারা আছে আমাদের টেস্টিস, তাই তো? টেস্টিসের সাথে আবার টেস্টিস, এপিডিডাইমিস অ্যান্ড স্পার্মাটিক কর্ড থাকে, সেটাও কিন্তু আমাদের একটা অস্পির কোশ্চেন। স্পার্মাটিক কর্ডটাকে বেঁধে দেওয়া হয় যে নেম দ্য টায়ার স্ট্রাকচার স্পার্মাটিক কর্ড, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য টায়ার স্ট্রাকচার। তাহলে ওইটা আগে বলে যাই যে স্পার্মাটিক কর্ডের কন্টেন্ট কি। নাম্বার ওয়ান ভাস ডিফারেন্স, দেখো দিস ইজ দ্য ভাস ডিফারেন্স। এরপর কি? আর্টারি, কি কি আর্টারি আছে? টেস্টিকুলার আর্টারি, আর্টারি টু দ্য ভাস ডিফারেন্স, ক্রিমাস্টারিক আর্টারি। এরপর ভেন্স, প্যাম্পিনিফর প্লেক্সাস অফ ভেন্স, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমোরাল নার্ভ, সিম্প্যাথেটিক প্লেক্সাস অফ নার্ভস। তারপরে লিম্ফ্যাটিক্স অফ দ্য টেস্টিস অ্যান্ড এপিডিডাইমিস, এগুলি কি কন্টেন্টস অফ দ্য স্পার্মাটিক কর্ড। তাহলে আমরা বলছি কি স্ক্রোটামের কন্টেন্ট টেস্টিস, এপিডিডাইমিস অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য স্পার্মাটিক কর্ড উইথ ইটস কন্টেন্ট। নাও হোয়াট ইজ টেস্টিস? যেটা একটা মিক্সড গ্ল্যান্ড, অথবা আমরা বলতে পারি কি যেটা প্রাইমারি সেক্সুয়াল অর্গান ইন কেস অফ মেল, অথবা এটাকে আমরা বলি কি মেইল গোনাড। দেখো তাহলে এর সাথে সাথে তোমাকে কোশ্চেন করা হবে যে টেস্টিসের হোমোলোগাস অর্গান ইন কেস অফ ফিমেল কি? ওভারি। আবার দেখো এই যে আমরা বললাম স্ক্রোটাম, স্ক্রোটামের হোমোলোগাস অর্গান ইন কেস অফ ফিমেল লেবিয়া মেজরা। এই যে পেনিস, এর হোমোলোগাস অর্গান ইন কেস অফ ফিমেল ক্লাইটোরিস। নাও হোয়াট ইজ টেস্টিস? তো আমরা বললাম যে এটা কি প্রাইমারি সেক্সুয়াল অর্গান, অথবা আমরা বলতে পারি এটা মেইল গোনাড, আর যদি গ্ল্যান্ড হিসেবে বলি এটা একটা মিক্স গ্ল্যান্ড। তাহলে পরের কোশ্চেন, তাহলে মিক্স গ্ল্যান্ড তার এক্সোক্রাইন ফাংশন কি, এন্ডোক্রাইন ফাংশন কি? এক্সোক্রাইন ফাংশন ফরমেশন অফ স্পার্মাটোজোয়া, আর এন্ডোক্রাইন ফাংশন প্রোডাকশন অফ হরমোন দ্যাট ইজ টেস্টোস্টেরন। আচ্ছা তাহলে এর পরের কোশ্চেন, স্পার্মাটোজোয়া কে তৈরি করে, কোথায় তৈরি হয়, কখন স্টার্ট হয়? তাহলে স্পার্মাটোজোয়া, এই যে ফরমেশন অফ স্পার্মাটোজোয়া, তাকে কী বলা হয়? স্পার্মাটোজেনেসিস, যে প্রসেস অফ ফরমেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম প্রাইমোডিয়াল জার্ম সেল দ্যাট ইজ দ্য স্পার্মাটোগোনিয়াস টার্মড অ্যাজ স্পার্মাটোজেনেসিস। কোথায় হয় স্পার্মাটোজেনেসিস? সেমিনিফেরা স্টিবলস। কখন স্টার্ট হয় স্পার্মাটোজেনেসিস? অ্যাট দ্য অনসেট অফ পিউবার্টি। দেখো এখানে কিন্তু উজেনেসিসের সাথে একটা ডিফারেন্স আমরা ধরি, যে আর উজেনেসিস কখন স্টার্ট হয়? ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফ। দেখো এখন আমরা বলছি কি যে স্পার্মাটোজেনেসিস হয় কোথায়? সেমিনিফেরা স্টিবলস। তাহলে এর পরের কোশ্চেন, সেমিনিফেরা স্টিবলসে কি কি টাইপের সেল থাকে? স্পার্মাটোজেনিক সেল অ্যান্ড সার্টোলি সেল। তাহলে স্পার্মাটোজেনিক সেল দিয়ে তৈরি হবে স্পার্মাটোজোয়া। নাও হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য সার্টোলি সেল? দেখো সার্টোলি সেলটাকে একটা সাপোর্টিং সেল, তাহলে ইট প্রোভাইডস প্রোটেকশন সাপোর্ট টু দ্য স্পার্মাটোজোয়া। নট অনলি দ্যাট, ইট ফর্মস দ্য ব্লাড টেস্টিস ব্যারিয়ার অ্যান্ড ইট ইজ দ্য টাইটেস্ট টিস্যু ব্যারিয়ার। এই যতগুলো আমাদের ব্যারিয়ার আছে, যেমন ব্লাড ব্রেন ব্যারিয়ার, এই একটা ব্যারিয়ার আমরা জানি, এর মধ্যে টাইটেস্ট ব্যারিয়ার কোনটা? টাইটেস্ট টিস্যু ব্যারিয়ার, এই কিন্তু ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এবং এটা তৈরি করে কে? মেইনলি টাইট জাংশন বিটুইন দ্য সার্টোলি সেলস, সার্টোলি সেলের যে ব্যাজোল্যাটারাল সার্ফেসের যে টাইট জাংশনগুলি থাকে সেটাই কিন্তু মেইনলি ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফর্ম করে, টু প্রিভেন্ট অটো ইমিউন অ্যাটাক, এই যে স্পার্মাটোজোয়া যাতে অটো ইমিউন অ্যাটাক হতে না পারে সেটার জন্য ব্লাড টেস্টিস ব্যারিয়ার এটা ফর্ম করে কে? সার্টোলি সেল। এছাড়াও সার্টোলি সেলের আরও ফাংশন আছে, দেখো এর সিক্রেটস ফ্রুক্টোজ রিচ টেস্টিকুলার ফ্লুইড,
যার মাধ্যমে সে স্পার্মাটোজোয়া নিউট্রিশন প্রোভাইড করে, তাছাড়া সে সিক্রেট করে এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, তাছাড়া ইনহিবিন এটাও সিক্রেট করে, ইনহিবিন অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এগুলিও সিক্রেটেড বাই সার্টোলি সেল। নট অনলি দ্যাট, ডিউরিং ইন্ট্রিউটার লাইফ মুলারিয়ান ইনহিবিটরি সাবস্ট্যান্স, দেখো এই এমআইএস, এইটার ইনফ্লুয়েন্সে কি হয়, প্যারামেসোনেফ্রিক ডার্টস ইন কেস অফ মেল এটা অ্যাবলিশ হয়ে যায়। তাহলে এই ফাংশনগুলি কি করে, সার্টোলি সেল। তাহলে দেখো আমরা টেস্টিসে বললাম কি, যে সেমিনিপোরাস টিবুসের মধ্যে স্পার্মাটোজেনেসিস হয়। তাহলে সেমিনিপোরাস টিবুসটা কোন জায়গায় থাকতেছে, আমরা যদি টেস্টিসের সেকশন করি তাহলে 200 থেকে 300 লোবিউলস পাবো আমরা, এবং এক একটা লোবিউলের মধ্যে 2-3 সেমিনিপোরাস টিবুলস থাকে। আর ইন বিটুইন দ্য সেমিনিপোরাস টিবুলস সেখানে আমরা কি পাই, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিভিং। তাহলে আমরা যে বলছিলাম যে এন্ডোক্রাইন ফাংশন কি, সিক্রেশন অর প্রোডাকশন অফ টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন প্রোডিউস করে কোন সেল, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিভিং। দেখো এর পরের কোশ্চেন, যে স্পার্মাটোজোয়ার পাথওয়েটা দেখাও, কিভাবে স্পার্মাটোজোয়া টেস্টিস থেকে বের হয়ে এক্সটেরিয়ারে যায়। তাহলে দেখো সেমিনিফেরাস টিবিউলস, উই নো ইট ইজ কম্পোজড অফ টু পার্টস, কনভুলেটেড পার্ট অ্যান্ড স্টেট পার্ট। তাহলে প্রথমে কনভুলেটেড পার্ট, দেন স্টেট পার্ট, এরপর রেটি টেস্টিস, এফারেন্ট ডাকটিউল, তারপরে হেড, বডি, টেইল অফ দ্য এপিডিডাইমিস হয়ে ফাস্ট ডিফারেন্স, দেখো ফাস্ট ডিফারেন্স হয়ে এরপর কোথায় যাবে, ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেটরি ডাক্ট, এরপর প্রোস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, পেনাইল ইউরেথ্রা, এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, এরপর কি এক্সটেরিয়ার। দেখো এইখানে তোমাকে আবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে, যে ইজাকুলেটরি ডাক্ট কিভাবে তৈরি হয়, বাই দ্য ইউনিয়ন অফ দ্য যে ডাক্টাস ডিফারেন্স অর ভাস ডিফারেন্স অ্যান্ড দ্য ডাক্ট অফ দ্য সেমিনাল ভেসিকেল, এই দুইটা ইউনাইটেড হয়ে তৈরি হয় কি, এই যে ইজাকুলেটরি ডাক্ট, এটা ওপেন করে কোথায়, প্রোস্টেটিক ইউরেথ্রা। দেখো মেল ইউরেথ্রা, উই নো ইট ইজ কম্পোজড অফ 4 পার্টস, প্রিপ্রোস্টেটিক পার্ট, প্রোস্টেটিক পার্ট, মেমব্রেনাস পার্ট অ্যান্ড পেনাইল পার্ট, সেই প্রোস্টেটিক ইউরেথ্রায় ওপেন করে কে, ইজাকুলেটরি ডাক্ট। এবার টেস্টিসে ব্লাড সাপ্লাই, আর্টারি সাপ্লাই আসবে কোথা থেকে, টেস্টিকুলার আর্টারি, কার ব্রাঞ্চ, ল্যাটারাল ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আচ্ছা ভেনাস ড্রেনেজ, দেখো টেস্টিস থেকে যে ভেইনগুলো বের হয় তারা তৈরি করে কি, প্যানপিনিফর্ম প্লেক্সাস অফ ভেস, দেখো অ্যাট দ্য লেভেল অফ দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং তারা 4টা ভেইন তৈরি করবে, অ্যাট দ্য লেভেল অফ দ্য ডিপ ইঙ্গুইনাল রিং 2টা, ফাইনালি 1টা টেস্টিকুলার ভেইন ফর্ম হবে, রাইট টেস্টিকুলার ভেইন অ্যান্ড লেফট টেস্টিকুলার ভেইন। পরের কোশ্চেন, রাইট টেস্টিকুলার ভেইন কোথায় ড্রেইন করে, ইনফেরিয়ার ভেনা ক্যাভা, লেফট টেস্টিকুলার ভেইন লেফট রেনাল ভেইন। এর পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ভেরিকোসিস, দেখো যে অ্যাবনর্মাল ডাইলেটেশন, ইলাঙ্গেশন অ্যান্ড টর্চুসিটি অফ দ্য প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেন্স আর টার্ন্ড অ্যাজ ভেরিকোসিল। তাহলে ভেরিকোসিল কি, যে প্যাম্পিনিফর্ম প্লেক্সাসগুলি টর্চুয়াস হয়ে যাবে, ডাইলেটেড হয়ে যাবে অ্যান্ড ইলাঙ্গেটেড হয়ে যাবে, এটাকে আমরা বলছি কি, ভেরিকোসিল। এখন ভেরিকোসিল কোন টেস্টিসে বেশি হয়, লেফট টেস্টিসে। হোয়াই, কেন এই লেফট টেস্টিসে ভেরিকোসিল বেশি হয়, বেশি হয় এই কারণে, দেখো রাইট টেস্টিকুলার ভেইন এটা ডাইরেক্টলি ওপেন করতেছে ইনফেরিয়ার ভেনা ক্যাভায়, বাট লেফট টেস্টিকুলার ভেইন এটা ওপেন করতেছে লেফট রেনাল ভেইনে, এবং সেটা কিন্তু রাইট অ্যাঙ্গেলে ওপেন করে, যার জন্য লেফট টেস্টিকুলার ভেইনে কিন্তু ভেনাস প্রেশারটা বেশি থাকে। তাছাড়া এটা কম্প্রেসড হতে পারে বাই লোডেড সিগময়েড কোলন, এছাড়া যদি কিডনিতে টিউমার হয় লেফট কিডনিতে, সেটাও কি করতে পারে, যে এই যে লেফট টেস্টিকুলার ভেইন সেটা যে ওপেন করে লেফট রেনাল ভেনে, সেই মানে ওপেনিংটাকে অবস্ট্রাক্ট করে দিতে পারে। তাহলে দিজ আর দ্য কজেস অফ ভেরিকোসিল ইন কেস অফ লেফট টেস্টিস। এরপর থাকে কি, দেখো যে টেস্টিস কোন জায়গায় আছে, স্ক্রোটাল স্যাকে, কেন টেস্টিসটা স্ক্রোটাল স্যাকের মধ্যে আছে, ডিউরিং ডেভেলপমেন্ট এটা ছিল কোথায়, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে, তাই তো, বাট এটা এখন অ্যাডাল্ট লাইফে এটা কোথায় পাচ্ছে আমরা, নট অনলি ইন অ্যাডাল্ট লাইফ, এটা ডিউরিং ডেলিভারি এই যে টেস্টিস কোথায় থাকার কথা, এই যে স্ক্রোটাল স্যাকের মধ্যে, অনেক সময় কিন্তু এই যে টেস্টিস আমরা স্ক্রোটাল স্যাকে পাই না, আফটার ডেলিভারি যখন স্ক্রোটাল স্যাক চেক করা হয় দেখা যায় যে স্ক্রোটাল স্যাকটা এমটি, এই যে টেস্টিস ডিসেন্ড করলো না, সেই টেস্টিসকে কি বলা হয়, আনডিসেন্ডেড টেস্টিস। আচ্ছা টেস্টিসটা স্ক্রোটাল স্যাকে কেন থাকে, বিকজ স্ক্রোটাল স্যাকের মধ্যে টেম্পারেচার হলো 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড লোয়ার,
than that of the body temperature. That is needed for spermatogenesis. Spermatogenesis with a low temperature dorkar. Body temperature, our body temperature, that take a low temperature dorkar spermatogenesis. Scrotal sac temperature kom 3 to 4 degrees centigrade lower than that of the body temperature. Ei jonnoi kintu testis ta chole ashe kothay scrotal sac er modhe. Tale er porer question. Scrotal sac er je lower temperature, how it is maintained? Eta kibhabe maintained hai? Number 1, counter current heat exchange between testicular artery and pemphigoid plexus of Vase. Number 2, subcutaneous fat absent থাকে scrotum. Number 3, surface cooling. Scrotal sac টা কি এটা একটা skin এর pouch তাই তো তাহলে skin এ কি থাকে sweat gland sebaceous gland তাহলে এখানে থেকে যে evaporation হয় তার জন্য surface cooling হয় এভাবেও তার temperature টা low থাকে এরপরের question testis এর developmental source দেখো 3 sources are development fiber সব আমরা এরকমই বলবো যে তিনটা source number 1 intermediate mesonal Number 2, coelomic epithelium covering the intermediate mesonal. And number 3, primordial germ cell. এখন দেখো আমরা বললাম যে abdominal cavity-র মধ্যে development হয় testis-এ আর এটা চলে আসে scrotal sac-এ. Now, what are the factors affecting the descent of testis? Number 1, testosterone. দেখো এই testosterone কিন্তু fetal testis secrete করে. আর কিন্তু সিক্রেট করে না আবার যখন অনসেট অফ পিউবার্টি তখন কিন্তু আবার টেস্টিস টেস্টোস্টেরন সিক্রেট করে তাহলে নাম্বার 1 হলো কি টেস্টোস্টেরন নাম্বার 2 গবার্নাকুলাম টেস্টিস দেখো হাতির টেস্টিস কিন্তু উইদিন দা অ্যাবডোমেনে থাকে কেন তাদের গবার্নাকুলাম নাই সেই জন্য নাম্বার 3 ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার নাম্বার 4 ইন্ট্রা অ্যাবডোমিনাল টেম্পারেচার এবার কন্ট্রাকশন অফ আর্স্ট ফাইবারস অফ ইন্টারনাল অবলিক মাসেল এরপর কি আনকার্লিং অফ দ্য ফিটাল কার্ভেচার তাহলে দিজ আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিসেন্ট অফ টেস্টিস আচ্ছা টেস্টিস যদি ডিসেন্ট না করে আনডিসেন্ডেড টেস্টিস থাকলে প্রবলেম কি হতে পারে নাম্বার 1 ইনফার্টিলিটি আর নাম্বার 2 কার্সিনোমা মে অকার এই যদি আনডিসেন্ডেড টেস্টিস থাকে ধরো অ্যাবডোমিনের মধ্যে থেকে গেল সেখানে কার্সিনোমা হওয়ার চান্স থাকে আর কি ইনফার্টিলিটি তাহলে আমাদের টেস্টিস সম্পর্কিত কোশ্চেনগুলি আমাদের শেষ হয়ে গেল এরপর যে আমরা বলছি স্ক্রোটাম স্ক্রোটাম থেকে তোমাকে কি কোশ্চেন করা হবে যে স্ক্রোটাম এটা তো আমরা প্রথমেই বললাম যে হোমোলোগাস অর্গান ইন কেস অফ ফিমেল লেবিয়া মেজরা এর পরের কোশ্চেন স্ক্রোটামে কয়টা লেয়ার দেখো নাম্বার 1 স্কিন নাম্বার 2 ডার্টস মাসেল নাম্বার 3 এক্সটারনাল স্পারমাটিক ফাসা নাম্বার 4 প্রিমাস্টারিক মাসেল এন্ড ফাসা নাম্বার 5 ইন্টারনাল স্পারমাটিক ফাসা এন্ড নাম্বার 6 প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস আর ভিসারাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস এটা টেস্টিসের গায়ে লাগানো থাকবে তাহলে দেখো টেস্টিসের একটা কোশ্চেন আমাদের বাদ গেল হোয়াট আর দ্য কভারিংস অফ দ্য টেস্টিস তাহলে প্রথমে কি এই যে ভিসারাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস দেন টিউনিকা অ্যালবুজিনিয়া দেন টিউনিকা ভাস্কুলোসা দিজ আর দ্য কভারিংস অফ দ্য টেস্টিস আর লেয়ার্স অফ দ্য স্ক্রোটাম স্কিন ডার্টস মাসেল এক্সটারনাল স্পারমাটিক ফাসা প্রিমাস্টারিক মাসেল অ্যান্ড ফাসা ইন্টারনাল স্পারমাটিক ফাসা অ্যান্ড প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস তাহলে এখানে একটা কোশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই হাইড্রোসিল এই যে কালেকশন অফ ফ্লুইড বিটুইন দ্য টু লেয়ার্স অফ টিউনিকা ভ্যাজাইনালিস দ্যাট ইজ দ্য প্যারাইটাল লেয়ার অ্যান্ড ভিসারাল লেয়ার সেটাকে আমরা বলি কি হাইড্রোসিল এরপর আবার যে স্ক্রোটামের যে লোয়ার টেম্পারেচার কিভাবে মেনটেন হয় আমরা সেটা টেস্টিস পড়ানোর সময় বলে ফেলছি আর লাগবে না নাও নার্ভ সাপ্লাই দেখো স্ক্রোটামে নার্ভ সাপ্লাই কি হবে সোমাটিক নাকি অটোনমিক দেখো এটা তো আমরা ভিসারা হিসাবে করতেছি বাট এটা যেহেতু স্কিনের স্যাক একটা তাই তো এই যে আমরা বলি যে স্ক্রোটাল স্যাক এটা কি দিয়ে তৈরি স্কিন তারপর আমরা লেয়ারগুলি বলে ফেলছি তাহলে এর নার্ভ সাপ্লাইটা কিন্তু সোমাটিক নার্ভ সাপ্লাই তার অ্যান্টিরিয়ার 1/3 এর নার্ভ সাপ্লাই আসবে কোথা থেকে ইলিও ইনগুইনাল নার্ভ অ্যান্ড জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমোরাল নার্ভ লাম্বার 1 আর পোস্টিরিয়ার 2/3 এটা হলো পোস্টিরিয়ার স্ক্রোটাল ব্রাঞ্চ অফ পেরিনিয়াল নার্ভ অ্যান্ড পেরিনিয়াল ব্রাঞ্চ অফ পোস্টিরিয়ার কিউটেনিয়াস নার্ভ অফ থাই এবং এটার রুট ভ্যালু কত স্যাক্রাল 3 তাহলে লাম্বার 1 অ্যান্ড স্যাক্রাল 3 তাহলে গেল আমাদের নার্ভ সাপ্লাই তাহলে স্ক্রোটাম থেকে আমাদের এইটাই হলো আমাদের কোশ্চেন ফাইবার কোশ্চেন আর অস্পিতে ওরকম স্ক্রোটামটা বেঁধে দিয়ে নেম দ্য টাইট স্ট্রাকচার মেশান ইটস লেয়ার্স মেশান ইটস নার্ভ সাপ্লাই
কিংবা হোমোলোগাস অর্গান ইন কেস অফ ফিমেল, এইগুলি আমাদের কোশ্চেন। আর এপিডিডাইমিস, এটা তো আমরা বলেই দিছি যে এপিডিডাইমিস এটা কি, এটা কভার করে এই যে টেস্টিসের আপার পোলে থাকে। দেখো টেস্টিস যখন আমাদের আলাদা ভিসেরা থাকে তখন কিন্তু আমরা ধরেই বলি কি দিস ইজ দ্য রাইট আর লেফট টেস্টিস। তার অ্যানাটমিক্যাল পয়েন্ট কি যে আপার পোল এটা কভার থাকে বাই এপিডিডাইমিস, আর পোস্টেরো ল্যাটারালি ডিরেক্টেড থাকে কি সাইনাস অফ দ্য এপিডিডাইমিস। তাহলে সাইনাস অফ দ্য এপিডিডাইমিস ইজ ডিরেক্টেড পোস্টেরো ল্যাটারালি, আর অ্যান্টেরিয়ার বর্ডার ইজ কনভেক্স অ্যান্ড স্মুথ। এটা কিন্তু হলো টেস্টিসের অ্যানাটমিক্যাল পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ এইভাবে আমরা সাইড ডিটারমাইন করি। তাহলে এপিডিডাইমিস এটা একটা কমা শেপড বডি, তার কি কি থাকে হেড বডি টেইল, এবং টেইলের কন্টিনিউশনই হলো কিন্তু ফার্স্ট ডিফারেন্স। আবার এই ফার্স্ট ডিফারেন্স এটা কি, এটা কিন্তু ইন্টারনাল জেনিটাল অর্গানের পার্ট। এই যে ফার্স্ট ডিফারেন্সের লাইনিং এপিথিলিয়ামটা জিজ্ঞেস করা হয় যে ইট ইজ লাইন্ড বাই সিডো স্টার্টিফাইড কলামনার এপিথিলিয়াম উইথ স্টেরিও সিলিয়া। তাহলে স্টেরিও সিলিয়াটা কি, এটা একটা সারফেস মডিফিকেশন, সেল সারফেস মডিফিকেশন। তাহলে তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট আর দ্য আদার সেল সারফেস মডিফিকেশন। এই যে দেখো সিলিয়া, স্টেরিও সিলিয়া, মাইক্রোভিলাই অ্যান্ড ফ্লাজেলা, এর মধ্যে দেখো সিলিয়া আর ফ্লাজেলা এদের কাজ কি মোটিলিটি মানে মুভমেন্টে হেল্প করা, আর এই যে স্টেরিও সিলিয়া আর মাইক্রোভিলাই তারা কি করে সারফেস এরিয়া ইনক্রিজ করে টু ফেসিলিটেট অ্যাবজর্পশন। এই এপিডিডাইমিসের লাইনিংও কিন্তু সিডো স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ স্টেরিও সিলিয়া। না এরপর আমাদের থেকে গেল কি পেনিস। দেখো পেনিসের কয়টা পার্ট, এক হলো রুট অর অ্যাটাচ পোর্শন অথবা এটাকে বলা হয় রেডিক্স, আর একটা কি ফ্রি পোর্শন পেন্ডুলাস পোর্শন, সিলিন্ড্রিকাল পেন্ডুলাস পার্ট, এটা কি বডি। বডি আবার অ্যাগেইন ডিভাইডেড ইন্টু বডি প্রপার, গ্লান্স পেনিস অ্যান্ড নেক। এখন দেখো রুট কি দিয়ে তৈরি, কম্পোজড অফ থ্রি ইরেকটাইল মাসেস অফ টিস্যু, টু ক্রাস অ্যান্ড ওয়ান বাল। এবারে থাকে কোথায়, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। দেখো কার সাথে লাগানো থাকে, ইনফিরিয়ার সার্ফেস অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এখন তোমাকে আরেকটা কোশ্চেন করা হবে, হোয়াট ডু ইউ মিন বাই ইউরোজেনিটাল ডায়াফ্রাম, যে স্ফিংক্টার, ইউরেথ্রি, ট্রান্সভার্সাস, পেরিনিয়াই, প্রোফান্ডাস অ্যান্ড দেয়ার কাভারিং ফাসা। এই যে দুইটা মাসেল স্ফিংক্টার, ইউরেথ্রি আর ট্রান্সভার্সাস, পেরিনিয়াই, প্রোফান্ডাস অ্যান্ড দেয়ার কাভারিং ফাসা, এটা হলো ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে থাকতেছে কোথায়, রুট অফ দ্য পেনিস, এই যে ইনফিরিয়ার সার্ফেস অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রামের সাথে অ্যাটাচ থাকতেছে। এবং এটা কি দিয়ে তৈরি, তিনটা ইরেকটাইল টিস্যু, টু ক্রাস মানে ক্রাস হলো সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার কি ক্রুরা, তাহলে টু ক্রুরা আর ওয়ান বাল, এগুলি কি মাসেস অফ ইরেকটাইল টিস্যু। এবং দুইটা ক্রাস এই যে অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, এখানে ইউনাইটেড হয়ে তারা কি তৈরি করে, কর্পোরা ক্যাভারনোসা। আর এই যে বাল্ব অফ দ্য পেনিস এইটাই কন্টিনিউড হয় কর্পাস স্পঞ্জিওসাম হিসেবে, আর কর্পাস স্পঞ্জিওসামের এই ডিস্টাল পোর্শনটাই কিন্তু দেখো এরকম এনলার্জড হয়ে তৈরি করে কি গ্লান্স পেনিস। আর এই যে কর্পাস স্পঞ্জিওসাম থ্রু আউট ইটস হোল লেন্থ এটা কিন্তু ট্র্যাভার্সড হয় বাই পেনাইল ইউরেথ্রা অর স্পঞ্জি ইউরেথ্রা, আর ক্রাস্টটা কন্টিনিউড হয় কি হিসেবে, ওই যে কর্পোরা ক্যাভারনোসা। এবং এই যে কর্পোরা ক্যাভারনোসা তাদের কাভারিং কি, মাসেলের কাভারিং কি, মাসেলটা ইস্কিও ক্যাভারনোসাস মানে কাভার থাকে এই যে ক্রাস পেনিস, তার কন্টিনিউশন কি এই যে কর্পোরা ক্যাভারনোসা, কাভার থাকে ইস্কিও ক্যাভারনোসাস মাসেল। আর এই যে কর্পাস স্পঞ্জিওসাম এটা কাভার থাকে বাই বাল্বো স্পঞ্জিওসাস মাসেল। আর তাহলে পেনিসের সারফেস ফ্লাসি স্টেটে কী কী সারফেস, একটা হলো সুপিরিয়ার সারফেস আর একটা ইনফিরিয়ার সারফেস, আর ইরেক্ট পজিশনে ভেন্ট্রাল সারফেস অ্যান্ড ডর্সাল সারফেস। দেখো যেটা ইনফিরিয়ার সারফেস সেইটাই কিন্তু ইরেক্ট পজিশনে এটা ভেন্ট্রাল সারফেস, আর যেটা সুপিরিয়ার সারফেস সেটা কি ডর্সাল সারফেস। এখন দেখো একটা কোশ্চেন যে ইরেকশন অ্যান্ড ইজাকুলেশন কোনটা কোন স্টিমুলেশন হয়। দেখো প্যারাসিম্পথেটিক স্টিমুলেশনে কিন্তু হয় ইরেকশন, এবং ইরেকশনটা কি একটা পিওরলি ভাস্কুলার ফেনোমেনা, আর ইজাকুলেশনটা কোন স্টিমুলেশন হয়, এটা কিন্তু সিম্প্যাথেটিক স্টিমুলেশনে হয় ইজাকুলেশন। সো দিস ইজ অল অ্যাবাউট অস্পি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ মেইল এক্সটার্নাল জেনিটাল অর্গানস। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি অস্পি অ্যান্ড ভাইবা ফর অ্যাবডোমেন, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685।
তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।